পূর্ব বাসাবো, বাগান বাড়ি, তিন সিট বাড়ি দেখাবো আড়াই কাঠার উপরে। এটাই সেই আজকের অসাধারণ তিন সিট বাড়িটি, 8 থেকে 10 ফিট পেয়ে যাবেন। এটা সিটি কর্পোরেশনের রোড, আর এই পাশে লাইন ধরে 4 থেকে 5টি রুম তৈরি করে দেওয়া আছে, যেখানে রানিং ভাড়া আসতেছে ভালো টাকা। বাড়িটির আশেপাশে আপনারা শুধু হাইড্রাদের বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং। গ্যাস থাকে না আপনাদের? সবসময় গ্যাস থাকে, সবসময় 4000 টাকা করে। 4000 টাকা করে? আমার রুম জীবনও ফাঁকা থাকে না, কোনোদিনও ফাঁকা থাকে না। ভাই হচ্ছে এখানে দেখাশোনা করে এই বাড়িটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আমার পিছনে দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের কোনো জমি দেখাতে নিয়ে আসি নাই, যেখানে অসংখ্য ফসলি জমি থাকবে। আসলে এই এলাকাটা তো একসময় ফসলি জমি ছিল, তবে এখন হয়তো আপনারা এসে দেখে চাকচিক্যর মধ্যে পড়ে যাচ্ছেন যে এখানে শুধু হাইরাইজের বিল্ডিং আর বিল্ডিং, চারপাশে আর অসংখ্য দালান কোটা। তবে আজকে আমি যেখানে এসেছি এই অঞ্চলে একটি তিন সিট বাড়ি দেখাবো আড়াই কাঠার উপরে। এই এলাকাটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে পূর্ব বাসাবো, বাগান বাড়ি, খুবই জনপ্রিয় এলাকা। এবং এখানে আপনি কোনো ওই ছোট বিল্ডিং দেখতে পারবেন না, সবই হাইড্রাদের বিল্ডিং আর বিল্ডিং। আর এই অঞ্চলের এই হাইড্রাদের বিল্ডিংগুলো এক একটা বিল্ডিংয়ের মালিক 2 থেকে 2.5 লক্ষ টাকা ভাড়া পাচ্ছে। অর্থাৎ আপনার যদি এখানে একটা বাড়ি থাকে, তার মানে আপনি বাড়ি ভাড়া দিয়ে চলতেও পারবেন, আবার মাসে কিছু জমাতেও পারবেন। এবং সেরকমই অঞ্চলে আজকে আপনাদেরকে একটি আড়াই কাঠার উপরে তিন সিট বাড়ি দেখাবো, যেটাতে বৈধ গ্যাস পেয়ে যাবেন এবং রানিং কিছু ভাড়াও পেয়ে যাবেন এবং খালি কিছু স্পেসও পেয়ে যাবেন, যেখানে মনের মতো করে একটি বাড়িও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সেই বাড়িটির সামনে রয়েছি। তো আজকে আমরা এসেছি পূর্ব বাসাবো, বাগান বাড়িতে। তো আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই সেই আজকের অসাধারণ তিন সিট বাড়িটি। আজকের এই বাড়িটির কিন্তু আপনারা বিশাল বড় প্রশস্ত একটি রোড পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন রোডটি, যেখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারে। তো এখানে রোডটি বর্তমানে আপনারা 8 থেকে 10 ফিট পেয়ে যাবেন। এটা সিটি কর্পোরেশনের রোড, আর এখানে রোড নিয়ে কারো কোনো টেনশন নেই। বাড়ি দেখতে পাচ্ছেন, তারা যখন রাজুকের পারমিশন আনতে যাবে তখন কিন্তু তাদের অনেকগুলো ছেড়ে করতে হবে, ছেড়ে করলেই তখন এই রোডটি যেটা আমি দেখতে পাচ্ছেন প্লটটির বা বাড়িটির সামনে, এই রোডটি প্রায় 16 থেকে 18 ফিট হয়ে যাবে। বর্তমানে ধরেন 8 থেকে 10 ফিট আপনারা রিক্সা অথবা মোটর সাইকেল তো অনায়াসে নিয়ে আসতে পারবেন। তো আমরা বর্তমানে আজকের এই বাড়িটি দেখাবো। তো এই বাড়িটি প্রতিকাঠা বা বাড়িটি কত টাকা পড়বে, ফুল প্যাকেজ মূল্য ভিতরে গিয়ে ফুল বুঝিয়ে দিচ্ছি, আর এই বাড়িটি কীভাবে ক্রয় করতে হবে ভিডিওর লাস্টে আপনাদেরকে ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তো আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সবুজবাগ থানার পূর্ব বাসাবোর বাগান বাড়িতে। তো আজকে আমরা এই বাগান বাড়িতে অসাধারণ আড়াই কাঠার উপর একটি সেমি পাকা বাড়ি দেখাবো, যেটাতে রানিং ভাড়া পেয়ে যাবেন এবং বৈধ গ্যাস আর অনেক সুবিধা রয়েছে। তো আজকের প্লটটির সামনে আপনাদেরকে রোডটি যদি বোঝাই দিই, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় 8 থেকে 10 ফিট রয়েছে, আর এই 10 ফিট রোডের সাথে আজকের সেই বাড়িটি হচ্ছে এই যে এটি, হ্যাঁ এটাই হচ্ছে বাড়িটি। ভিতরে আমি দেখিয়ে দেবো, এখানে জমির পরিমাণ 2.5 কাঠা, ভিতরে মনে হয় 4 থেকে 5টি রুম করে দেওয়া আছে। এটা হচ্ছে গেট, আমরা গেট দিয়ে প্রবেশ করবো। তবে আজকের বাড়িটির আশেপাশটি যদি আপনাদের দেখিয়ে দিই, যে এই সাইডগুলো ফুলই হচ্ছে আসলে ঘনবসতি, মানে এখানে আপনি জমি পাবেন না। তো যাই হোক, তো আমরা এখন বাড়িটিতে প্রবেশ করব। এই বাড়িটি কিন্তু আপনারা পূর্বমুখী বাড়ি ধরতে পারেন, কারণ পূর্ব দিকে মুখ করা। তো এই হলো বাড়িটিতে ফ্রন্ট প্রবেশ করলেই আপনারা এরকম খালি কিছু স্পেস পেয়ে যাবেন, যেখানে এরকম শুধু হাইড্রাদের বিল্ডিংগুলো এখানে নির্মাণ করতে পারবেন। আর এই পাশে লাইন ধরে 4 থেকে 5টি রুম তৈরি করে দেওয়া আছে, যেখানে রানিং ভাড়া আসতেছে ভালো টাকা। আর এখানে কিন্তু 2টা টয়লেট রয়েছে, দুইটি, আর একটি হচ্ছে কিচেন রুম। তো এখানে কিন্তু বৈধ গ্যাস পেয়ে যাবেন এবং পানির লাইন পেয়ে যাবেন। আর এই হলো আজকের বাড়িটি। এখানে কিন্তু ফুল বাড়িটি আপনারা বাউন্ডারি করা দেখতে পারবেন। এটা হচ্ছে আজকের বাড়িটির দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়ালটি। আর আজকের বাড়িটির এটা হচ্ছে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব পাশের বাউন্ডারি বা গেট যেটাই বলেন না কেন। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকের বাড়িটির উত্তর পাশের সীমানা, অর্থাৎ বাড়িটির পিছন পর্যন্ত। আর এই যে লাস্টের এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকের বাড়িটির পশ্চিম পাশের সীমানা। আর এটাই হচ্ছে মোটামুটি ফুল বাড়িটি। এবং বাড়িটির আশেপাশে আপনারা শুধু হাইড্রাদের বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং। এখানে আসলে তিন সিট বাড়ি খুব কম রয়েছে, এরকমই দু একটা বাড়ি পাওয়া যায়, যেটা আপনারা কিনে এখানে এই যে এরকম হাইড্রাদের বিল্ডিংগুলো করতে পারবেন। এই যে এরকম করে এখানে কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকা ভাড়া পেয়ে যাবেন। এর বাড়িটির সবচেয়ে বড় যে টার্নিং এবং
ক্রয় করার সেলিং পয়েন্ট সেটা হচ্ছে এখানে আসলে বেশিরভাগই ডেভেলপার আছে, জয়েন্ট ভেঞ্চার এই সকল প্লট নিয়ে ডেভেলপ করে ফ্ল্যাট সেল করে। তো যদি আরও সুযোগ সুবিধা বলেন তাহলে এখান থেকে আপনারা খিলগাঁও ফ্লাইওভার 5-7 মিনিটে যেতে পারবেন, এখান থেকে মুগদা মেডিকেল 8-10 মিনিটে যেতে পারবেন, এখান থেকে আপনারা কমলাপুর রেল স্টেশন যেটা মেট্রো রেল সংযোগ হচ্ছে সেখানেও কিন্তু 15-20 মিনিটে যেতে পারবেন, এবং এই বাসা থেকে কিন্তু খুবই কাছে মাদারটেক যেই বাজারটি, কাঁচা বাজারটি, এবং সব ধরনের সুযোগ সুবিধা কাছে বিদায় এবং আশেপাশে ফসল জমি তো দূরের কথা, এখানে খালি প্লট তো দূরের কথা, এখানে টিনসিট এরকমই বাড়ি পাওয়া খুবই টাফ। তো বুঝতে পারছেন যে এরকম একটি জায়গায় আপনি যদি একটি বাড়ি থাকে তাহলে কিন্তু আপনি গেইনার। এই অঞ্চলে আমার জেডার বাড়ি রয়েছে, আমি একবার একটা বাড়ি দেখিয়েছিলাম যে এখান থেকে খুবই কাছে আমার জেডার বাড়ি, 4-তলা বাড়ি, তারা এখান থেকে প্রায় 2-2.5 লক্ষ টাকা ভাড়া পায়, যেটা মাদারটেক বাজারের সাথে। তো আমার জেডা কিন্তু আমাদের অঞ্চল থেকেই উঠে এসে এখানে জমি টুমি কিনেছিল এখানে অনেক আগে, তখন বাড়ি টাড়ি করে, এখন কিন্তু তারা আমরা যতটুকু ভাড়া পাই না তিনি 2-3 গুণ ভাড়া পায় এই অঞ্চলে আমার জেডায় বাড়ি করে। তো বুঝতে পারছেন যে এই অঞ্চলটার মূল ব্যাপারটা কি, যে আসলে এখানে জমির দাম যেমন বেশি আপনার টাকাটাও ইনকামও এখানে বেশি। এখানে দেখেন 1টি রুম, 2টি রুম, 3টি, 4টি রুম রয়েছে, 1টি কিচেন রুম রয়েছে আর 2টি বাথরুম রয়েছে। এরকম হবে ভিতরটা, আর কিছু জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে আছি কিছু ফাঁকা স্পেস রয়েছে যেখানে আসলে এখন কিছু হাইডেজের বিল্ডিং নির্মাণ করে দিতে পারে। রুম দেখাবো, একটি রুম আপনার রুমটা দেখানো যাবে। এখানে কিন্তু আপনারা বৈধ গ্যাস পেয়ে যাবেন, 4টি চুলা, 1, 2টি এবং 2টি, এবং এখানে কিন্তু গ্যাসটা ভালোই থাকে, এখানে কিন্তু গ্যাস থাকে না, সবসময় গ্যাস থাকে, গ্যাস থাকে, সবসময় গ্যাস থাকে। এবং আপনাদের এগুলো ভাড়া কত করে রুম ভাড়া? 4,000 টাকা আসবে যে কেউ এটা কিনলে? অবশ্যই, তার মানে আশেপাশে জায়গার পজিশন ভালো, এবং এখানে কিন্তু কখনো ফাঁকা থাকে না। আপনাদের কখনো ফাঁকা ছিল? আমার রুম জীবনে ফাঁকা থাকে না, কোনোদিন ফাঁকা থাকে না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এগুলো ফাঁকা থাকে না, এই তো? আচ্ছা, বুঝতে পেরেছি। তো ইনি হচ্ছে, আপনি কি দায়িত্বে আছেন এখানে? বাড়ির দেখাশোনা, দেখাশোনার দায়িত্বে আছে, পূর্বে ওনাকে দেখেছিলেন আমার আরেকটি ভিডিওতে। আশা করছি আমি একটি রুম দেখিয়ে দিই পূর্বের মতোই আপনাদেরকে। তো এই রুমটি, ভাইয়ের নাম কি আপনার? আমার নাম বিল্লাল। বিল্লাল ভাই, বিল্লাল ভাই হচ্ছে এখানে দেখাশোনা করে এই বাড়িটি, প্রবাসীর বাড়িটি। তো দেখতে পাচ্ছেন এরকম হবে বাড়িটি। এই রুমটি 4,000 টাকা ভাড়া, কেন আপনারা একদম ঢাকা শহরের মেইন টার্নিং পয়েন্টে চলে আসছেন? তো দর্শক, এই হলো বাসাবো খিলগাঁও ফ্লাইওভারটি। তো আমরা এখান থেকে নামে হাতের বাম দিকে চলে যাব, এই বাসাবো বিশ্ব রোড দিয়ে একদম সোজা নন্দীপাড়ার দিকে। তো আমরা এত দূর যাব না, আমরা সামনে গিয়ে হাতের ডান দিকে চলে যাব, পাটোয়ারি বিল্ডিংয়ের সামনে দিয়ে, অথবা মাদারটেক চৌরাস্তা দিয়ে যেতে পারবেন। তো আপনারা জানেন এই রোডটির আশেপাশে সব ধরনের ব্যাংক, এখানে মেডিকেল, নাম করা স্কুল প্রতিষ্ঠান, অনেক কিছু রয়েছে। এই যে অটোগুলো 10-15 টাকা দিয়ে মাদারটেক চৌরাস্তা অথবা পাটোয়ারি বিল্ডিংয়ের সামনে চলে আসবেন, এখান থেকে 5-10 মিনিটের দূরত্বে। আর এই বাম পাশে দেখতে পাচ্ছেন বাসাবো খেলার মাঠটি, এটা আমরা অনেক ছোটোবেলায় এখানে এসে খেলতাম, বাসাবো খেলার মাঠটি। তো এখন তো এটা আমাদের সাবের ভাই খুব সুন্দরভাবে করে দিয়েছে। তো এখানে সামনে আসলে আপনারা যেই বাসাবো টেম্পু স্ট্যান্ডটিতে চলে আসলেন, এখানে দেখতে পারবেন যে টেম্পুগুলো সব গুলিস্তান যায়, আর এখানে দেখতে পারবেন অসংখ্য মেডিকেল হয়ে গিয়েছে, আর আশেপাশে তো সুপার শপের অভাবই নেই। আপনি যদি বাম পাশে একটু সামনে যান, নতুন একটি ডমিনি পিজা হিসাবে একটি রেস্টুরেন্ট এসেছে, ডমিনিট পিজা, এটা তো আপনারা জানেনই, খুবই নাম করা এই সেই ডমিনিট পিজা, এটা নতুন এসেছে। এবং সামনে রয়েছে বাসাবো জেনারেল হাসপাতাল, আর একটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন বাসাবো সিনেমা হল, যদিও এখন আর সিনেমা হল নেই। এখানে আরং, আগুরা, স্বপ্ন, লাদ্দা, লাড়ি, আরও নাম করা কিছু সুপার শপ এসেছে। তো এগুলো কিন্তু বাড়িটির খুবই কাছে, আজকে যেটা বাড়িটি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা সব ধরনের বাজার সাথে করে যেতে পারবেন। সারার এখানে একটি শোরুম এসেছে, অ্যাপেক্সের শোরুম রয়েছে, বাটার শোরুম রয়েছে, মোটামুটি সব কিছু শোরুমই রয়েছে। তো একটু সামনে আসলে একটি পাটোয়ারি বিল্ডিং পেয়ে যাবেন, এই বিল্ডিংয়ের সামনে দিয়েও যেতে পারবেন, আর অথবা আপনারা সোজা সামনে গিয়ে মাদারটেক চৌরাস্তা দিয়েও যেতে পারবেন আজকের বাড়িটির দিকে। আজকের এই বাড়িটি এখন আসি প্রাইজে, এখানে জমির পরিমাণ 2.5 কাঠা হলেও এখানে কিন্তু দখলে বেশি আছে, কারণ দেখেন 2.5 কাঠা কিন্তু আপনি যদি বাড়িটি লক্ষ্য করেন
এত বড় জায়গা আড়াই কাঠা হয় না, মানে জমির দখল একটু বেশি আছে কিন্তু কাগজে হয়তো আড়াই কাঠার দাঁড়ি রয়েছে। এই বাড়িটি কিন্তু 1,40,00,000 টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন। তো এখানে আসলে 1,40,00,000 টাকা হওয়ার মূল কারণ কি, যার কারণে এখান থেকে খুব অল্প সময়ে ঢাকা শহরে আপনি খুব হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবে। কি যে আসলে এখানে জমির দাম যেমন বেশি, আপনার টাকাটাও ইনকামও এখানে বেশি। এবং এই অঞ্চলে আর কিছু বলার নাই আমার, যারা বুঝেন তারা তো বুঝেনি, যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই বাড়িটি নিয়ে নিতে পারছেন।